ময়মনসিংহে দ্বিতীয় স্ত্রীকে হত্যা মামলায় জামিনে বেরিয়ে প্রথম স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী ফখরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ পারভীন এই রায় দেন। মামলার এজাহারে বলা হয়েছে, 2001 সালের 16 আগস্ট ময়মনসিংহ সদরে ফখরুল তার দ্বিতীয় স্ত্রী কানিজকে হত্যা করে। ওই ঘটনায় তার যাবজ্জীবন কারাদণ্ড। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। 6 মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পায় ফখরুল। এরপর 2012 সালের মার্চ মাসে ফখরুল তার প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকেও গলা কেটে হত্যা করে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।